আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার রান্না করব, সেটা হচ্ছে কোয়েল পাখি ডিম দিয়ে করা। আর এই কোয়েল পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন আমি ফ্রিজে রেখেছি, আর এটা হচ্ছে আমাদের পালা কোয়েল পাখির ডিম। তো প্রথমে কোয়েল পাখি যে কটা ডিম পেড়েছিল সবগুলি সেদ্ধ করে নিয়েছি তো এখন ভুনা করব। তো প্রথমে একটি প্যানে সামান্য লবণ আর হলুদ দিয়ে কোয়েল পাখির ডিমটা একটু ভেজে নিচ্ছি। কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, এমনি সেদ্ধ খেতে বা ভুনা বা বিরিয়ানি করে দিলেও কিন্তু কোয়েল পাখির ডিমটা ওরা খুব তৃপ্তি নিয়ে মজা করে খায়। তো আমার বাচ্চারা বললো আজকে কোয়েল পাখির ডিমগুলো ভুনো করে দিতে, এই কারণে ভুনা করে দিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই প্যানে আমি সামান্য তেল দিয়ে কুচি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য আদা এবং রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি শুকনো উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে নিব, দিয়ে মশলাটি কষিয়ে নিব। আর কোয়েল পাখির ডিম যেভাবে রান্না করা যায় ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারাও পছন্দ করে। তো এখন এই মশলাগুলো আমি ভালো মতো সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। খুব সহজ রান্না, কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য কিভাবে রান্না করলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়েল পাখিটা হচ্ছে আমাদের পালা কোয়েল পাখির ডিম, তো এই কারণেই আমার কাছে মনে হচ্ছিলো যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি। তো এর ভিতরে আমি একটু গরম মশলা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, ইচ্ছা করলে গুঁড়োটাও দেওয়া যায়। তারপর আমি দিয়ে দিলাম ভাজা কোয়েল পাখির ডিম, একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে একটু মাখা মাখাভাবে আমি এই কোয়েল পাখির ডিমটা ভুনা করে নিব। বাচ্চারা তো এইভাবে করে রান্না করলে পোলাও অথবা সাদা ভাতের সাথেও খেতে খুবই পছন্দ করে, খুব সহজ কিন্তু বাচ্চাদের কাছে খুবই পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার মজার কোয়েল পাখির ডিম ভুনা। আশা করি সবার ভালো লেগেছে, এভাবে করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।